মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয় আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে শেষ হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। কৈলাস শিখরের স্বামী গৃহ ছেড়ে পিত্রালয়ে পৌঁছেছেন মা আনন্দময়ী। ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনিতে বন্দনা দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার। মহাষষ্ঠীতে উৎসবে ঢাকে পড়ল কাঠি, এবারে পালা ঘটে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা। দুষ্টির দমন আর সৃষ্টির পালনে মেতেছে সনাতন ধর্ম অবলম্বীরা। কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় হয় দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ সহ অধিবাস। পত্রপুষ্পে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে মা ভবানীর সন্তুষ্টি অর্জনের সাথে কামনা করা হয় শান্তি ও সমৃদ্ধি। আমরা নির্ভরশীল হতে চাই মানবিক মূল্যবোধের উপরে। সকলের ভিতরে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সকল ধর্মের ভিতর যেন একটি বন্ধন তৈরি হয়। ধর্ম যার যার, উৎসবটি সবার। উদ্বোধন অর্থাৎ জাগরণ। আমরা দেবী আসেন কুমারী রূপে, তাকে নিদ্রিত অবস্থা থেকে পূজার জন্য, তাকে আহ্বান জানানোর জন্য যে জাগরণের জন্য আমরা কাজ করি, সেটাই হচ্ছে বোধন। দেশ ও দশের সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নতজন সনাতন ধর্ম অবলম্বীরা। দুর্গতিনাশিনীর আগমনকে ঘিরে সংখ্যা থাকলেও উজ্জ্বল আগামীর অপেক্ষায় ভক্তমন, কারণ এবার দেবী মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে এবং বিদায়ও নেবেন একই বাহনে। মা যেহেতু এবার ঘটকে আসছে, একটু অশুভ শক্তি ইঙ্গিত দিচ্ছে, তো মায়ের কাছে আমাদের প্রার্থনা যাতে আমাদের মনের আশুরিক যে চিন্তা ভাবনার শক্তি সেটা যাতে দূরীভূত করে। আমরা এই দেশে যারা যারা আছি, আমরা যেন শান্তিতে থাকতে পারি, কোনো হানাহানি যেন না হয়। সারা বিশ্ববাসী এবং বাংলাদেশের সকলেই যেন আমরা ভালো থাকি এবং শান্তিতে থাকি এবং সামনের দিনগুলো যেন আমাদের ভালো যায়। যারা এই যুদ্ধ করছেন, যারা এই হানাহানি করছেন, তাদের জন্য সুমতি দেয়, তারা যেন যুদ্ধ বন্ধ করে। প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষে অশুভ শক্তির সেই অসুর বধে মর্তে আসেন মা দুর্গতিনাশিনী। এবারে সারা দেশে 32,408টি মণ্ডপে পূজা পাবেন মা আনন্দময়ী। 24 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হবে শারদোৎসব। কৈলাস শিখর থেকে দেবী এসেছেন বলেই চড়াসুরে বাঁধা হয়েছে উৎসব ভৈরব। ভক্তকুল দলে দলে এসে ভিড় করছেন মা আনন্দময়ীর কাছে। সকলের চাওয়া, বাধা বিপত্তি দূর করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে এবার। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা।